আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার আজকের ভিডিওটি বিষয় হলো আপনাদের দেশি মুরগির খামার করতে কি কি লাগবে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনার দেশি মুরগির খামার করতে কি কি লাগবে আপনি নিশ্চিন্তায় বলে দিতে পারেন যে কিছু মুরগি লাগবে মুরগির থাকার জন্য একটা ঘর লাগবে এবং কিছু ভালো খাবার দেওয়া লাগবে তাহলেই তো খামার শুরু হয়ে গেল তবে আমি এখানে আপনার সাথে একমত কখনোই হব না কারণ যে কোনো কাজ করতে হলে আপনার কিন্তু একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা পরিকল্পনা লাগবে ছাড়া আপনি কখনোই সেই কাজে লাভবান হতে পারবেন না তাই খামার করতে হলে যেটা লাগবে সেটা হলো আপনি একটা খামার করতে চান এই মনোভাবটা আপনার স্থির করতে হবে যে আপনি একটা দেশি মুরগির খামার করতে চান বা আপনি যে কোনো মুরগির খামার করতে চান আপনি যে কোনো ধরনের কাজ করতে চান না আপনাকে সর্বপ্রথম লাগবে আপনার ইচ্ছা বা মনোবল যে আপনি এই কাজটা করতে চান আপনি এই এই কাজটা কাজটা করতে করতে পারবেন বা আপনি সক্ষম তারপরেই আপনি সে কাজটা শুরু করতে পারবেন তদ্রুপ আপনার দেশি মুরগির খামারে আসলেও আপনাকে ঠিক সেভাবে একটা মনোবল নিয়ে আসতে নিয়ে আসা লাগবে যে আপনি দেশি মুরগির খামারটা করবেন আপনি যদি মনে করেন যে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে আপনি দেশি মুরগি খামার বা যে কোনো খামার করে ফেললেন আপনি এখান থেকে কিন্তু লস করতে পারেন তাই আপনারা অবশ্যই যে আপনারা একটা খামার করবেন সে উদ্দেশ্যে মনও স্থির করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন সর্বপ্রথম আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন বা বড় মুরগি আপনারা যেটা দিয়ে শুরু করতে চান না কেন আপনারা সেই জিনিসটা সংগ্রহ করবেন আগে তাও ভালো একটা জায়গা থেকে দেখা যায় যে যে কোনো আপনি খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করলে ভালো হয় কারণ প্রত্যেক খামারেই অবশ্যই তার খামারে দেশি মুরগি রাখবে যেগুলো দিয়ে সে লাভবান উপকৃত হয় আপনি অবশ্যই সেখান থেকে বাচ্চা মুরগি কিনতে পারেন এই মুরগিগুলো নিয়ে এসে আপনারা আপনাদের খামারে রাখবেন সর্বপ্রথম আপনাদের এই মুরগিগুলো রাখার জন্য একটা ঘর বা একটা সুন্দর ঘর বা মুরগি থাকার উপযোগী একটা ঘর লাগবে এই ঘরটা অবশ্যই একটা দেশি মুরগি থাকার জন্য বা দেশি মুরগি খামার করার জন্য আদর্শ ঘর হিসাবে কাজ করবে যে ঘরটাতে এই মুরগির যত প্রকার সুবিধা আছে সেগুলো এখানে রাখার চেষ্টা করবেন যেমন এই মুরগিগুলো কিন্তু বালির মধ্যে হাত হাতড়ি করে আপনারা সেই বালির সেখানে কিছু বালি দিয়ে রেখলেন মুরগিগুলো যখন দরকার হলো এই বালির মধ্যে যে তাদের শরীরের মধ্যে বালিটা নিজে নিয়ে বা এই মুরগিগুলো যে বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে পালন করার সময় যেগুলো এদের মধ্যে দেখা যায় আপনাকে এ দিয়ে মধ্যে সেইগুলোর কিছু ব্যবস্থা রেখে দিতে হবে একেবারে এটা না কারণ উন্মুক্ত থাকা অবস্থায় যে সুবিধাটা পায় আপনি সেই সুবিধাটা চেষ্টা করলেও দিতে পারবে না কিন্তু কিছুটা পরিমাণ তো আপনাকে দিতে হবে যার কারণে আপনাকে সেইভাবে সুন্দর একটা ঘর করতে হবে তারপরে এই মুরগিগুলোর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে এই মুরগিগুলোর কখন কোন ধরনের খাবার দিতে হয় কখন কোন ধরনের ভ্যাকসিন দিতে হয় এগুলো আপনি কোথায় পাবেন আপনি ইউটিউব থেকে দেখা যাচ্ছে যে আমাদের মতো কিছু মানুষের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন কিন্তু আপনার যেটা উত্তম হবে সেটা হলো আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে চলে যাবেন আপনি ওনাদের সাথে কথা বলবেন আপনি দেখা যাচ্ছে যে কোনো কিছু চেনেন না কিন্তু আপনি যখনই সম্পদ অধিদপ্তরের ডাক্তারদের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি সেখান থেকে অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন সেটা হলো এমনই যে আপনি মনে করেন যে মুরগি কিনবেন কোনো খামার চেনেন না কোন মুরগি কিনলে ভালো হয় সেটা জানেন না তবে আপনি যখনই ওই ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তারের সাথে কিন্তু আমাদের মতন অনেক খামারই যে কথা বলে যে ভাই আমার মুরগিগুলোর এই অবস্থায় এই ধরনের রোগ বালায় বা বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকে তাই এই ডাক্তারের কাছে কিন্তু আপনার এই মুরগিগুলোর খোঁজ খবর থাকতে পারে যে কোন খামার থেকে আপনি ভালো মুরগি পাবেন তাই আপনি অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ নেবেন তাদের মাধ্যমে মুরগি সংগ্রহ তো করবেন তারপরেও চেষ্টা করবেন তাদের কাছ থেকে সুন্দরভাবে পরামর্শ নেওয়া কখন কোন রোগ হলে কোন রোগের ওষুধ কোনটা দিবেন কোন ভ্যাকসিন কতদিন বয়সে দিবেন ডিম পাড়ার সময় কোন খাবার দিবেন বাচ্চা অবস্থায় কোন খাবার দিবেন এবং বড় মুরগিকে কোন খাবার দিবেন মাংসের জন্য পালন করলে কোন খাবার দিবেন তারপরে ডিমের জন্য পালন করলে কোন খাবার দিবেন আপনাদের কিন্তু সামগ্রিক বিষয় কিছুটা অবশ্যই নলেজ থাকা লাগবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে লাভবান হতে পারবেন না অবশ্যই আপনাকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে সুন্দর একটি পরিকল্পনা নিয়ে আপনার খামার তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Донова, чуваки.